নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আজকে একটা আপডেট দেব যে পদ্ম গাছ মাস চারেক আগে বসিয়েছিলাম, সেই পদ্ম গাছের কিরকম পরিস্থিতি এখন রয়েছে এবং আমি কি আশা রাখছি এবং কি কি পরিচর্যা এখন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে বলবো। কারণ অনেকেই পদ্ম গাছ বসিয়েছেন এবং তার আপডেটটা আমি দেব এবং কি কি পরিচর্যা করবেন সেটাই আজকের বিষয়। তো বন্ধুরা, গতদিন যে প্রশ্নটা করেছিলাম, যে কুইজ কম্পিটিশনে যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় ফুল কি, সেটা অবশ্যই র্যাফলেসিয়া আর্নাল্ডি। এবং এই র্যাফলেসিয়া ফুলটার যে সঠিক উত্তর সেটা অনেকেই দিয়েছেন এবং খুব ভালো লাগছে যে বহু মানুষের রেসপন্স পাওয়া যাচ্ছে এই ভিডিও থেকে। যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন গৌতম জয় বাগ, মলয় হালদার, জন্মভূমি, দেবলীনা দাস, অনির্বাণ সিট, অনিমেষ সিট, অর্ণা রয়, সন্দীপ মল্লিক, MD তারিফ উদ্দিন, শান্তনু দাস, মানস কুমার মন্ডল। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এই সঠিক উত্তর দিয়েছেন, এবং যারা অ্যান্সার দিয়েছেন হয়তো কিছু জন্য সঠিক হয়নি, তো তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা চেষ্টা করেছেন এবং তারা অবশ্যই নতুন নতুন জিনিস জানতে পারছেন এই কুইজটা থেকে। এবং আজকের ভিডিওর শেষে অবশ্যই আজকের কি কোয়েশ্চেন সেটা বলবো, আপনারা অপেক্ষায় থাকুন এবং পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করা যাবেন না, তাহলে অনেক নতুন তথ্য আপনারা মিস করে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকের টবে কিরকম পরিচর্যা দরকার সেটাই আজকে বলবো। প্রথম কথা বন্ধুরা, এখানে আপনারা দেখলেন গাছের গ্রোথ, গাছের পাতা যথেষ্ট গ্রোথ ভালো আছে এবং 14 ইঞ্চির টবেতে আমি করেছি, এবং আপনারা চাইলে সেটা 16 এবং 18 ইঞ্চিতেও করতে পারেন। তবে টবে সবসময় জল ভর্তি করে রাখবেন। আমি চেষ্টা করি কয়েকদিন বাদে বাদে জল দিয়ে দেওয়ার এবং সেইটা চালিয়ে যেতে হয়। এবং অনেক সময় কি জলে কিছু কিছু শ্যাওলা দেখা যায় এবং এই শ্যাওলা গাছের পাতার সঙ্গে লাগলে পাতার মধ্যে একটা পচন আসার সম্ভাবনা থাকে। এবং আমি গাছে আমার গাছে মোটামুটি ভাবে দু একটা এরকম শ্যাওলার স্তর এসেছে, আবার আমি পরিষ্কার করে দিয়েছি, এরকম ভাবে হয়। এবং এই জাতীয় থকথকে শ্যাওলা থাকলে অবশ্যই তুলে ফেলে দিতে হবে। এবং তুলে ফেলে দেবার পর কি করতে হবে, 1/2 চা চামচ চুন এই জলের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং তারপর ভালো করে জল দিতে হবে। তাহলে কি হবে, এই শ্যাওলাগুলি নষ্ট হয়ে যাবে এবং জলটা খুবই পরিষ্কার হয়ে যাবে। এবং এই চুন দিয়ে দেওয়ার ফলে এখানে মশা বা কোনো পোকার, যে সমস্ত ক্ষতিকারক পোকা ছোট ছোট চড়ে বেড়ায়, তাদের বংশবৃদ্ধি একদমই হবে না। পাশাপাশি প্রতি মাসে একবার করে ছত্রাকনাশক জলে কিছুটা গুলে দিতে হবে। এবং এটা গুলে দিলে কি হবে, বিভিন্ন ধরনের যে ছত্রাকগুলো, সেই ছত্রাকের আক্রমণ অনেকটা নিয়ন্ত্রিত হবে। এবং অবশ্যই সেক্ষেত্রে কার্বনডাইজিং 12% এবং ম্যানকোজেব 63%-এর যে মিক্সচার, যেটা বাজারে সাপ নামে খুব পাওয়া যায় ইন্ডিয়াতে এবং বাংলাদেশের বন্ধুরা ম্যানসার নামে পেয়ে যাবেন, তারা এটা দিতে পারেন। এবং অবশ্যই আপনারা দেখছেন যে পাতার মধ্যে কিছু পচন দেখা যাচ্ছে, এই জাতীয় পচনগুলোর জন্য আমাদের এক্ষেত্রে ছত্রাকনাশক দিতে হবে। এবং এই ছত্রাকনাশক যেগুলো বললাম, অবশ্যই তাদের সঙ্গে আমাদের কিন্তু স্টিকার বা স্প্রেডার দিতে হবে, কারণ এটার পিচ্ছিল পাতা পদ্মের। এবং এই পিচ্ছিল পাতার মধ্যে আমরা যদি স্টিকার স্প্রেডার না দিই তো সেক্ষেত্রে প্রবলেম হবে। আমি স্প্রে করব এবং এই রোগটাকে নিয়ন্ত্রণ করব, এবং পরবর্তীতে আপনাদের আবার আমি আপডেট দিয়ে দেখাবো গাছের চেহারা কেমন রয়েছে। পাশাপাশি এর মধ্যে অনেক সময় পাতা কেটে নেওয়ার সম্ভাবনা থাকে, কিছু পোকা পাতা কাটতে থাকে, যেটা যদিও আমার এখনো গাছে আসেনি, তবে এরকম সমস্যা অনেকের হয়, অনেকে বলেন। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ক্লোরোপাইরিফস এবং সাইফারমেথ্রিনের যে মিক্সচারটা পাওয়া যায় সেটা আপনারা ভালো করে জল এবং পাতাতে স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না এবং গাছের এই যে পোকার আক্রমণ, সেই পোকার আক্রমণটা আপনারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। আর আপনাদের এক্ষেত্রে বলে দিই, স্টিকার বা স্প্রেডার যেগুলো বললাম বিভিন্ন কোম্পানির বাজারে কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে, পাশাপাশি নার্সারিতে যেটা আপনারা পাবেন সেটাই নেবেন। এবং সেক্ষেত্রে চেষ্টা করবেন, এখন বর্তমানে বিভিন্ন ধরনের বায়ো ইনসেকটিসাইড এবং বায়ো পেস্টিসাইড এসে গেছে, বিভিন্ন বায়ো ফাঙ্গিসাইড এসে গেছে, তো এই জাতীয় বায়ো প্রোডাক্টের দিকে আপনারা এখন ঝোঁকার চেষ্টা করুন। কারণ আমরা প্রত্যেকেই চাইছি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড এগুলো যতটা পরিমাণ কমানো যায়, কারণ এদের টক্সিসিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাদের আপনাদের প্রত্যেককে বায়োর দিকে আসার চেষ্টা
করতে হবে। তো সেক্ষেত্রে স্প্রেডারের মধ্যে একটা খুব ভালো আছে এগ্রি 82, এটা একটা খুব ভালো স্প্রেডার, আমি ইউজ করে দেখেছি। এটা একটা ভেস্টিজ কোম্পানির স্প্রেডার, এটা গাছের জন্য খুব ভালো এবং ওষুধটাকে খুব অল্প পরিমাণে ওষুধ দিলেই চলে যায় এবং এটা ওষুধটাকে খুব সুন্দর ছড়িয়ে দিতে সাহায্য করে। আর অবশ্যই এরপরে যখন ফুল আসবে, আমি আশা রাখছি সামনেই ফুল পাবো এবং সেই সময় অবশ্যই আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো আমার বাগানের ফুলের আপডেট। আর একটা বিষয় বন্ধুরা, কি কি খাদ্য দেবেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলি, আপনারা প্রতি 2 মাস অন্তর 25 গ্রাম শুকনো খোল, যেটা সর্ষের খোল, আপনারা দিতে পারেন এবং 1-1.5 চামচ নিম খোল আপনারা জলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখা দরকার, যারা মাছ দেবেন, অনেকে গাপ্পি মাছ এখানে ছাড়তে চান বা অন্যান্য অনেকে কি করেন জলের পরিমাণটা কম বেশি রাখেন এবং পাঁকটাকে কম দিয়ে অনেকটা ডেপথ করেন জলের, তো সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা অনেকে তেলাপিয়া মাছ ছাড়তে পারেন। তো এইরকম ভাবে যে চাষ করা যেতে পারে ছোট ছোট তেলাপিয়া মাছ, যারা মশার লার্ভা বা এই জাতীয় পোকাগুলোকে খেয়ে নেবে, তার ভিডিও আমি ভবিষ্যতে দেখাবো কয়েকদিনের মধ্যেই, আপনারা অপেক্ষায় থাকুন, ভালো ভিডিও সামনেই আসবে। আর অবশ্যই যারা মাছ দেবেন এই টবের মধ্যে, তারা কখনো এই খোল ব্যবহার করবেন না, কারণ খোল এক্ষেত্রে গাছের ক্ষতি করবে না কিন্তু মাছের ক্ষতি করবে, কারণ মাছের এক্ষেত্রে বাঁচা দায় হয়ে যাবে ওই খোলযুক্ত জলের মধ্যে থাকা। তো বন্ধুরা, মোটামুটি ভাবে আপনাদের একটা সুন্দর আপডেট দিলাম এবং খুব ইজি ওয়েতে কিভাবে করবেন সমস্ত বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা আর নতুন ভাবে যারা এখনো শুরু করেননি তারা আমার পুরনো ভিডিওটা দেখতে পারেন এবং ডেসক্রিপশন লিংকে আমি সেটা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পদ্মের যে পুরনো ভিডিও যেটা আমি প্রতিস্থাপন পরিচর্যা সেই বিষয়ে বলেছি। আর আজকে এই ভিডিওটা মন দিয়ে দেখুন এবং আজকে বন্ধুরা যে প্রশ্নটা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার স্টেট ফুল কি, মানে প্রতিটা রাজ্যের একটা করে স্টেট ফ্লাওয়ার হয়, তো পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার স্টেট ফ্লাওয়ার কি। আপনাদের উত্তর দেওয়ার সময় শুরু হলো এখন থেকে এবং আপনারা একদিন সময় পাবেন, একদিনের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন সেটাই পরবর্তী ভিডিওতে আমি আপডেট দিয়ে দেবো কারা সঠিক উত্তর দিলেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকবেন এবং আপনারা প্রত্যেকে হর্টিকালচার ওয়ার্ল্ডের পাশে থাকবেন আশা রাখবো এবং এইভাবে সারা জাগিয়ে যাবেন। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই, হর্টিকালচার ওয়ার্ল্ড সাথে সৌরভ।